এই রাউন্ডে আমাদের প্রথম প্রশ্ন, একজন ব্যক্তি 1980-তে জন্মগ্রহণ করেছিল এবং 1990-তে মৃত্যুবরণ করেছিল, মৃত্যুকালে হাত নামাও, মৃত্যুকালে তার বয়স ছিল 30 বছর, কিভাবে? আমরা সবগুলো ক্যালকুলেটার কালেকশন করেছি, যে কোনো জায়গায় যোগ বিয়োগ গুণ ভাগ বসিয়ে 4টি 9 ব্যবহার করে 100 বানাবে কিভাবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের ক্যাম্পাসের নতুন আরেকটি শিক্ষামূলক প্রোগ্রামে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রোগ্রামে তোমরা যারা সামনে আছো আমার, তাদের মধ্য থেকে দুইজন জিনিয়াস এবং মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্টকে আমি বাছাই করতে চাই। এই দুইজন স্টুডেন্টকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার, শিক্ষা উপকরণ, কিছু কলম তোমাদেরকে দিতে চাই। শুধু দুইজনকে আমি দিব। তো আমি এখানে 6 প্যাক কলম রেখেছি, 6 প্যাক কলম এই দুজনকে ভাগ করে দিব। তবে কোন দুজনকে আমরা দিব, যে দুজন হতে হবে এখানে সবচেয়ে স্মার্ট, ব্রিলিয়ান্ট এবং জিনিয়াস। আর আজকে আমরা যেই বাছাইকরণ প্রক্রিয়া রেখেছি, সেখানে আমরা বিশেষ করে ম্যাথটাকে বেশি গুরুত্ব দিয়েছি। ম্যাথের বেশ কিছু ইন্টারেস্টিং এবং একেবারে সরাসরি ম্যাথ বলবো না, এগুলা কিছুটা কি মেন্টাল স্কিল প্রয়োজন, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হলে তোমাকে কিছুটা বুদ্ধিমান হতে হবে, চালাক হতে হবে। এই প্রশ্নগুলো আমি এভাবেই সাজিয়েছি। তো আমি প্রথমে তোমাদের সকলের কাছ থেকে ক্যালকুলেটারটা একটু নিয়ে নিব, কারণ আজকে ক্যালকুলেটারটা রাখা যাবে না, ক্যালকুলেটারে কিছু হিসাব আছে। সবাই ক্যালকুলেটারটা একটু জমা দিয়ে দাও, কারো কাছে ক্যালকুলেটার থাকা যাবে না। আর আছে কারো কাছে? ক্যালকুলেটারগুলো দিয়ে দাও আমাকে। আমরা সবগুলো ক্যালকুলেটার কালেকশন করেছি, তার মানে এখন আর কারো কাছে ক্যালকুলেটার নেই। এবার তোমরা যা করবা সব নিজের ব্রেন থেকে করবা। মানুষের ব্রেন কিন্তু এই সকল ক্যালকুলেটার চাইতে আরও কি, আরও সমৃদ্ধ, আরও শক্তিশালী। সো নার্ভাস হওয়ার দরকার নাই। আমাদের পরীক্ষার নিয়ম হচ্ছে, আমরা আগেরবারের মতো এখান থেকে 4 জন স্টুডেন্টকে বাছাই করব। 4টা প্রশ্ন করে 4 জন স্টুডেন্টকে বাছাই করবে। যে সবার আগে হাত তুলবে তাকে আমরা আগে প্রশ্ন করব ক্রমান্বয়ে, সে যদি না পারে পরবর্তী হাতের কাছে আমরা যাব। তো আমরা প্রথম রাউন্ডে 4 জনকে নিব, সেই 4 জন থেকে ক্রমান্বয়ে 2 জনকে নিব, সেই 2 জন থেকে পরবর্তীতে আমরা ফাইনালিস্ট অর্থাৎ 1 জনকে আমরা সেরা ঘোষণা করব। তোমরা সবাই মেন্টালি প্রিপেয়ার্ড? আমাদের প্রথম প্রশ্ন, 20 জন মানুষ 20 ঘন্টায় ইট দিয়ে একটি দেয়াল তৈরি করতে পারে। 20 জন মানুষ 20 ঘন্টায় ইট দিয়ে একটা দেয়াল তৈরি করতে পারে, তাহলে 20 জন মানুষ কয় ঘন্টায়, 20 ঘন্টায় একটা দেয়াল তৈরি করতে পারে। ওই দেয়ালটি 10 জন মানুষের তৈরি করতে কতদিন লাগবে? উত্তর ভুল। প্রশ্নটা আরেকবার বলা যায়, কেউ যদি হাত তুলে ফেলে তাকে কিন্তু আমরা প্রশ্ন আগে উত্তর আগে বলার সুযোগ দিব। 20 জন মানুষ 20 ঘন্টায় ইট দিয়ে একটি দেয়াল তৈরি করলো, ওই দেয়ালটি 10 জন মানুষের তৈরি করতে কতদিন লাগবে? উত্তর ভুল। একদিন 16 ঘন্টা। উত্তর ভুল, উত্তর কারোটা আসে নাই। 20 জন মানুষ 20 ঘন্টায় ইট দিয়ে একটা দেয়াল বানাই, প্রশ্ন কিন্তু হিসাবে না, অন্য কোথাও থাকতে পারে। 20 জন মানুষ 20 ঘন্টায় একটা দেয়াল বানাই, ওই দেয়ালটি বানাতে 10 জন মানুষের কতদিন লাগবে? নো, সময় আসবে না। হ্যাঁ, কখন আসবে না? একদিনও লাগবে না। কেন? 20 জন মানুষ আগে বানিয়ে ফেলবে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, কারণ 20 জন মানুষ 20 ঘন্টায় যে দেয়ালটি বানাইছে সে দেয়ালটা আবার কি বানাবে? দেয়ালটা তো অলরেডি কি তৈরি করা। আমি প্রশ্নে কিন্তু বলে দিছি, ওই দেয়ালটি বানাইতে 10 জন লোকের কতদিন লাগবে? আসলে ওই দেয়ালটি অলরেডি কি বানানো, সেটার বানানোর কোনো প্রয়োজন নেই। তো এবার প্লিজ কাম হেয়ার, তুমি বের হয়ে আসো, আমরা একটু আলাদা করে ফেলি, কারণ এর আগের পরীক্ষাতে একটু দুর্নীতি ছিল, তুমি ওখান দিয়ে ঢুকে যাও আস্তে আস্তে। আমরা একজনকে পেয়েছি। আমাদের পরবর্তী প্রশ্ন, সবাই মেন্টালি প্রিপেয়ার্ড? 1 থেকে 9 এর মধ্যে
সবচেয়ে ভাগ্যবান সংখ্যা কোনটি? সাত। আর কেউ বলবা? নয়। ইমতিয়াজ, সঠিক উত্তর সাত। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, প্লিজ চলে আসো। আমরা দুজনকে পেয়ে গিয়েছি, লাকি স্টুডেন্ট দুজন। সবচেয়ে ভাগ্যবান সংখ্যা কিন্তু সাত। এর আগেরও একটা ভিডিওতে আমি বিষয়টা বলেছি, তবে প্রশ্নটা অন্যভাবে ছিল। আমাদের পরবর্তী প্রশ্ন, যে কোনো জায়গায় যোগ বিয়োগ গুণ ভাগ বসিয়ে চারটি নয় ব্যবহার করে একশো বানাবে কিভাবে? চারটা নয় ব্যবহার করতে পারবা, নয় 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 নয়, চারটা নয়, এবং এদের মাঝখানে যোগ বিয়োগ গুণ ভাগ তুমি যাই দাও না কেন, অসুবিধা নেই, তোমাকে হিসাব করলে একশো বানায় দিতে হবে। চারটা নয়, চারোটার কাজ করতে হবে এমনটা বলিনি, চারটা নয় ইউজ করবা, যোগ বিয়োগ গুণ ভাগ তুমি মাঝখানে যাই দাও সেটা তোমার ব্যাপার, তবে টোটাল হিসাবটা কত হতে হবে? একশো হতে হবে। চারটা নয়, এরকম চারটা নয় তোমরা ব্যবহার করবা, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো, এবং এদের মাঝখানে যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে তোমরা জাস্ট একশো মিলাবা। হ্যাঁ পারবা, বলো। নয় নয় গুণ নয় যোগ নয় যোগ নয়, নয় নং একাশি, একাশি এর আঠারো, একাশি এর আঠারো কখনো একশো হবে না। কাছাকাছি চলে এসেছ, অনেক কাছাকাছি, শুধু নয় ব্যবহার করতে হবে, আবার সবগুলোর মাঝখানে চিহ্ন থাকবে এমনও কোনো কথা নাই, বলো। নয় ভাগ নয়, দেখি ইস্টার জাহানের হয়েছে কি না, নয় ভাগ নয় যোগ কত? নিরানব্বই, এটা বলতে চাচ্ছ না? নয়কে নয় দিয়ে ভাগ করলে কত? এক, আর পিছন আছে কত? নিরানব্বই, নিরানব্বই আর একে কত? একশো। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ওয়ান্ডারফুল প্রশ্ন। ঠিক আছে তুমি বের হয়ে আসো, আমরা তিনজনকে পেয়েছি, আমাদের আরেকজন স্টুডেন্ট দরকার। ওকে, পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে ম্যাজিক্যাল নাম্বার কোনটি? উত্তর ভুল, জিরো ম্যাজিক্যাল নাম্বার না, পৃথিবীর সবচেয়ে ম্যাজিক্যাল সংখ্যা, পৃথিবীর সবচেয়ে ম্যাজিক্যাল সংখ্যা সাত, তুই বলছ নয়, সঠিক উত্তর নয়। আজমির হোসেন চলে আসো, আমরা আমাদের কাঙ্ক্ষিত চারজনকে পেয়ে গিয়েছি, যার মধ্যে দুইজন ছেলে এবং দুজন মেয়ে। এখন তোমাদের মধ্যে যে লড়াইটা হবে, তোমাদের চারজনকে আমি দুইটা প্রশ্ন করব, এই দুইটা প্রশ্নের মধ্যে যে দুজন সঠিক উত্তর দিতে পারবে আমরা তাদের দুজনকে ফাইনালে নিয়ে যাব। এই রাউন্ডে আমাদের প্রথম প্রশ্ন, একজন ব্যক্তি ১৯৮০তে জন্মগ্রহণ করেছিল এবং ১৯৯০তে মৃত্যুবরণ করেছিল, মৃত্যুকালে, হাত নামাও, মৃত্যুকালে তার বয়স ছিল ৩০ বছর, কিভাবে? ওটা ছিল তার মানে যেখানে জন্মগ্রহণ করছে হসপিটালে, কেবিন সি, কোনটা? ১৯৮০টা ছিল হসপিটালের রুম নাম্বার ধরো, আর ১৯৯০ ছিল তাও হসপিটালের রুম নাম্বার, আর আমি তো বলি না যে ১৯৮০ সালে কিংবা ১৯৯০ সালে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আমাদের একজন ফাইনালিস্টকে পেয়ে গিয়েছি, ইমতিয়াজ তুমি একটু আলাদা হয়ে যাও, এবার বাকি তিনজন থেকে আমরা একজনকে ফাইনালে নিয়ে যাব, দেখি সে ভাগ্যবান স্টুডেন্ট আমাদের কে হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, ১০+৪=২ হয় কিভাবে? ১০+৪=২ কখন হয়, কিভাবে হয়, ভুল করলে সেটার উত্তর তো আমরা নিব না, এটা হয় বাস্তবেই হয়, ১০+৪ অলরেডি অনেকে হাত তুলছে, ১০+৪ দুইটা মিলে ২ হয়ে যাবে, ১০+৪=২ সপ্তাহ, ২ সপ্তাহ উত্তর ভুল, কেউ এখানে ইশারা দিবানা খবরদার,
তুমি টাইমে চলে আসছো বাট ভুল টাইমে চলে আসছো। 10 যোগ 4 সমান 2 হয়ে যাবে। তার মানে 14 তে 2 টাই হয়। আন্তর্জাতিক নিয়মে কিন্তু কি 14 যেটা বলি 14 তে কিন্তু 14 টা মানে 2 টা। তো আমাদের প্রশ্নটা ছিল কি রকম 10 যোগ 4 সমান 2 হয়। তো 10 আর 4 এ কত 14। তো 12 টা পর্যন্ত বাজার পর 13 টা মানে কয়টা 1 টা 14 টা মানে 2 টা। আর এইভাবে সময়ের মাধ্যমে আমরা প্রমাণ করে দিলাম 10 যোগ 4 সমান 2। ইসরাত জাহান অ্যাবসলিউটলি রাইট। তবে মজার বিষয় তোমরা হতাশ হইও না, মজার ব্যাপার হলো দুইজনে কিন্তু ক্লাস 9-এর। আমরা 10 আর 9-কে কম্বিনেশন করে পরীক্ষাটা নিচ্ছি এবং এটা ঘটনাক্রমে দুইজনে কিন্তু কি ক্লাস 9-এর হয়ে গিয়েছে। তোমরা লজ্জা পাওয়ার কথা ক্লাস 10-এ যারা আছো। এবার তোমরা আরেকটু ওদিকে যাও। তোমাদের এই গ্রুপে থাকবে, এই রাউন্ডে থাকবে একটা প্রশ্ন। এই একটা প্রশ্নের সঠিক উত্তর যে দিবে তাকে আমরা আজকের দিনের উইনার হিসেবে ঘোষণা দিব। আমাদের লাস্ট প্রশ্ন, এমন একটি সংখ্যা বলো যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে অথবা তার সাথে সেই সংখ্যা যোগ করলে যোগফল ও গুণফল একই হয়। এমন একটা সংখ্যা বলো যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল এবং সেই সংখ্যা দিয়ে যোগ করলে যোগফল একই হবে। দুই, কিভাবে দুই? দুই দুগুণে চার, দুই দুয়ে চার। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমাদের আজকের প্রোগ্রামের ম্যাথমেটিক্সের বেশ কিছু ইন্টারেস্টিং প্রশ্ন তোমরা দেখতে পেয়েছো। আসলে প্রত্যেকটা প্রশ্ন ধরা ছোঁয়ার মধ্যে ছিল। আর এই প্রতিযোগিতায় সবাইকে তাক লাগিয়ে আমাদের ইসরাত জাহান আজকে প্রথম স্থান অধিকার করেছে এবং তার জন্য আমরা আমাদের আজকের দিনের উপহার তুলে দিব। উপহারটা নাও আর তোমার জন্য উপহার, ঠিক আছে? তোমরা সামনের জন্য আরও রেডি হও। আর বাকি যারা আছো তোমরা আসলে তোমাদের মধ্যে অনেকেই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে বাট আজকের জন্য তোমরা ফিট না, আরেকটু মেন্টাল স্কিল বাড়াতে হবে, ঠিক আছে? সবাই ভালো থাকো।